আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা তিনের তিন নম্বর অঙ্ক আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা এই যে তিনের এক এবং দুই নম্বর অঙ্ক আলোচনা করেছি তো শিক্ষার্থীরা চলো আমরা এটি সমাধান দেখে নেই তিনের তিন সমাধান এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু দেওয়া ছিল তো প্রথমে আমাদের একটু লসাগু করে নিতে হবে এ এবং বিয়ের এ এবি হবে প্রথম ভগ্নাংশের হর এ এটি দ্বারা লসাগুকে ভাগ করতে হবে এ দিয়ে এবিকে ভাগ করলে এ এ ক্যান্সেল হয় শুধু থাকে বি যেটা থাকলেও অর্থাৎ যে উত্তরটা পেলাম সেটা লবের সাথে গুণ করে এখানে বসাতে হবে তাহলে বি সাথে এক্স গুণ করলে বি এক্স হয় তারপর এই যে এই প্লাসটা আমরা এখানে দিয়েছি দ্বিতীয় ভগ্নাংশের হর বি এবি দিয়ে লসাগু এব কে ভাগ করতে হবে বি ক্যান্সেল হয়ে যাবে থাকবে এ অর্থাৎ যে ফলাফলটা পেলাম সেটা দিয়ে এইখানে গুণ করতে হবে অর্থাৎ লবে গুণ করতে হবে তাহলে এ দিয়ে ওয়াইকে গুণ করলে এ ওয়াই হয় সেটা আমরা এখানে নামিয়েছি এখন আমরা একটু কোনি গুণ করবো বা আরি গুণ করব দু এর নিচে একটা এক কল্পনা করতে পারি এই একের সাথে বি এক্স প্লাস এ ওয়াই গুণ করে সমানের বাম পাশে বসিয়েছি এই এবির সাথে দুই গুণ করে সমানের ডান পাশে বসিয়েছি তো এটাই হচ্ছে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দেখো এ এক্স প্লাস বি ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার লিখেছি এক নং হতে পাই তো এক নং সমীকরণ থেকে আমরা এর মানটা বের করব এক নং সমীকরণ আমরা লিখে নিয়েছি এ ওয়াই বাম পাশে রাখা হয়েছে ডান পাশে কিন্তু টু বি আছে যা আছে তাই লিখা হয়েছে এক্স বাম পাশ থেকে ডান পাশে গেলে মাইনাস এক্স হবে এখান থেকে আমরা এর মান বের করব ওয়াই ঠিক রেখে গুণ অবস্থা আছে এ ভাগ করে দেব ডান পাশে তাহলে টু এ বি মাইনাস এক্স ভাগ কে হল এটা আমরা নম্বর দিলাম এখন এর যে মানটা পেলাম এইখানে এটা আমরা দুই নম্বর সমীকরণে বসাবো এটা কখনোই এক নম্বর সমীকরণে বসানো যাবে না কারণ এই এর ভ্যালুটা এক নং সমীকরণ থেকেই পাওয়া তাহলে এক নং দুই নং সমীকরণ এরকম ছিল এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ এক্স নামানো হয়েছে প্লাস বি ইন্টু ওয়ের জায়গায় আমরা এই যে ওয়াই এর ভ্যালুটা ডিরেক্ট লিখেছি ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এ এক্স যা আছে তাই তারপর প্লাস এ বি দিয়ে আমরা টু এ বি কে গুণ করলে টু এ বি স্কোয়ার পাবো সেটি লিখেছি তারপর এই যে মাইনাসটা এখানে নামানো হয়েছে এ বি দিয়ে বি এক্সকে গুণ করলে বি স্কোয়ার এক্স হবে সেটা আমরা নামিয়েছি নিচে কিন্তু এ যা আছে তাই ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার আমরা লসাগু করবো এক্সের নিচে একটা এক কল্পনা করতে পারি এই এক এক এবং এ এর লসাগু এ হবে তাহলে প্রথম ভগ্নাংশের হর এক এটি দ্বারা লসাগু একে ভাগ করতে হবে এক দিয়ে একে ভাগ করলে এ হবে সেই এ দিয়ে এ এক্সকে গুণ করব এ স্কোয়ার এক্স হয় গুণ করে এখানে নামাবো তারপর এই প্লাসটা এখানে নেমে গেল দ্বিতীয় ভগ্নাংশের হর এ দিয়ে লসাউকে ভাগ করব এ এ কেটে গেলে এক থাকে সেই এক দিয়ে এই যে লব এই পুরোটা গুণ করলে সেটাই আমরা পেয়ে যাব সমান ডান পাশে যা আছে তাই এবারও আমরা কি করব আর আর গুণ করব এই একের সাথে এই কোনা গুণ করব তাহলে একের সাথে এই কোনা গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স পুরোটাই পাবো কারণ একের সাথে যা গুণ করা যায় তাই হয় এটা সমানের বাম পাশে লিখেছি তারপর সমান দিয়েছি আর এক কন্যা গুণ করে সমানের ডান পাশে লিখেছি তো এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে তারপর এই প্লাসটা কিন্তু এখানে নেমে গিয়েছে আবার এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হয় সেটা আমরা নামিয়েছি এবার আমরা এক্স জাতীয় জিনিসগুলো পাশে করবো এ স্কোয়ার এক্স এখানে লিখা হয়েছে তারপর মাইনাস বি স্কোয়ার এক্স আমরা এইখানেই লিখেছি তারপর দেখো সমানের ডান পাশে কিন্তু এ কিউব প্লাস বি স্কোয়ার আছে বামপাশ থেকে টু এ বি স্কোয়ার ডান পাশে নিয়ে আসলে মাইনাস টু এ বি স্কোয়ার হবে এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এখান থেকে এক্স যদি কমন নেওয়া যায় এরকম হবে এক্স চলে গেলে থাকে হচ্ছে এ স্কোয়ার যেটা আমরা এখানে লিখেছি তারপর মাইনাস এখান থেকে এক্স চলে গেলে থাকে হচ্ছে বি স্কোয়ার সেটা আমরা এখানে লিখেছি সমান এই যে এ কিউব যা আছে তাই তারপর বি স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার ঠিক আছে মানে বিষয়টা এরকম এক বিয়োগ দুই তাহলে কি হয় মাইনাস এক হয় ঠিক আছে তো আমরা এই দুটো ক্যালকুলেশন করে এখানে লিখেছি এবার এই পাশে যা ছিল তা পুরোপুরি নামানো হয়েছে এখান থেকে উভয় পার্শ্বে দেখো এ কমন যায় অর্থাৎ এই পদের মধ্যে এ গুণ অবস্থা আছে এখানেও এ গুণ অবস্থা আছে তো এ কমন নিলাম এ কিউব থেকে এ চলে গেলে এ স্কোয়ার থাকে তারপর মাইনাসটা নেমে গেল এখান থেকে এ চলে গেলে বি স্কোয়ার থাকে ঠিক আছে তাহলে আমরা উভয় পাশে দেখতে পাচ্ছি যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে উভয় পাশ থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল করে দিতে পারি ক্যান্সেল করে দিলে আর কি কি বাকি থাকে আর কিন্তু এখানে বাকি থাকে হচ্ছে এক্স এবং এই এ তাহলে এক্সের মান এ হলো এবার এক্সের মান যেটা এ বেরোলো সেটা আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তাহলে আমরা এর মানটা পেয়ে যাব তাহলে দেখো ওয়াইকুয়েল টু এ বি মাইনাস বি এক্স এরকম ছিল তো এক্সের জায়গায় আমরা এই যে এক্সের এর ভ্যালু এ বসিয়েছি নিচে হচ্ছে তাহলে ওপরে হচ্ছে টু এ বিসু এ মাইনাস লেখা যায় তো দুইটা বিয়োগ করলে হবে শুধু তো সেটা আমরা লিখেছি নিচে হচ্ছে এ ক্যান্সেল হয় থাকে হচ্ছে বি তাহলে ওয়াই এর মান বি বেরোলো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা বি তো আশা করছি বুঝতে পেরেছ অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের বিষয় তোমরা রেগুলার অঙ্ক যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না আমরা এই ভিডিওটা ছোট করেই দেখিয়েছি আমরা পরবর্তী ভিডিওতে এই যে চার এবং পাঁচ নম্বর অঙ্ক দেখাবো ইনশাল্লাহ